করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। 2 ঘন্টার উপরে চলে গেছে, এখন ছবি তোলা হচ্ছে না। 3 দিন ধরে এখানে আসতেছি, বাট আমি আসার পরে যে সিরিয়াল 2-3টা পর্যন্ত বসে আছে। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহ মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে, ডেট দিতেছে, এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে, এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। দিয়া বাড়িতে আটকা আছে, সঠিক কোনো অ্যাড্রেস দিতে পারছে না তারা। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়, ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লোডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না, তা নিশ্চয় তো বলা যাবে না, কারণ এটা 11 বছর, এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। বললেন যে বৈদেশিক মিশনগুলো এই সার্কুলার কেন দিল বা কীভাবে দিল আমাদেরকে, বা আমার মন্ত্রণালয়কে আমি জিজ্ঞেস করছি, আমার মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, কাউকে কোনো ধরনের ইন্টিমেশন ছাড়া পাসপোর্ট, আসলে পাসপোর্ট প্রদান কখনো বন্ধ হয়নি। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনও বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে আমাদের, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায়, সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।